আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের বেসিক এইচটিএমএল শিখতেছিলাম আমরা, তো আজকে আমি আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের প্রজেক্ট ফাইলটা অন করি। এটা আমাদের প্রজেক্ট ফাইল এইচটিএমএল। তো এখানে আমি আমার স্ট্রাকচারটা তৈরি করে নেই ফার্স্টে, দেন আমরা তাহলে আজকে কী কী করবো। আজকে আমরা রিয়েল লাইফে কিছু ট্যাগ আছে যেগুলো আপনার কাজে লাগে, সেরকম কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের চলুন একটা সাইডে ভিজিট করি আমরা, অ্যামাজনেই যাই। এটা অ্যামাজনের সাইট, মানে কেন অ্যামাজনে আসলাম সেটা বলতেছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোজেক্টে পূর্বে লিস্ট আপনার নাম প্রাইসটা ছিল $69, $79, সরি $79। এখন এটার প্রাইস হচ্ছে $37.99। তো এই যে এটা করছে, এটা কিভাবে করছে, এটা এস্টিমেল একটা ট্যাগ দিয়ে করা। তো এরকম ধরনের রিয়েল লাইফে লাগে এমন কিছু ট্যাগ নিয়ে আজকে আলোচনা করবো, এই জন্য আপনাদের সাইটটা শো করলাম এখানে। তো চলুন আমরা এটা তৈরি করতে পারবো। আমরা কিভাবে এটা করব, প্রজেক্ট ফাইলটা অন করলাম এখানে। এটা করার জন্য আমাদের ডিলেট নামে একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। ওটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, এর ভিতরে আপনি যেটা লিখবেন, আমরা হচ্ছে $79 লিখলাম এখানে। $79 আমার পূর্বে প্রাইস ছিল এটা। তো সেভ করে এখন ব্রাউজারে দেখি যে ওটা দেখায় কিনা, মানে অ্যাজ লাইক আমরা যেভাবে অ্যামাজনে দেখাইছিলাম। খেয়াল করুন অ্যামাজনে কিন্তু এইভাবে দেখাচ্ছে, বা আপনার পুরোটা কপি করে নিতে পারেন। এখান থেকে এটা আমি কপি করলাম, সে মানে অ্যাজ লাইক এটার মতোই দেখাবে। মানে রিয়েল লাইফে আসলে এটা কাজ ট্যাগ আমরা দেখবো, তো রিয়েল লাইফে কাজ করার জন্য আমরা তো অবশ্যই এটা দিয়ে কাজ করবো। সেভ দেন, এখন যদি আমি রান করি, খেয়াল করুন অ্যামাজন এটাই দেখাচ্ছিল। তো এরকম আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করবো, এটা গেল একটা। হ্যাঁ, দেন দুই নম্বরটা হচ্ছে বিভিন্ন ফর্ম দেখছি আমরা। তো ফর্মে ওখানে কমেন্টের এরিয়া থাকে আপনার কমেন্ট করার জন্য, সেটা কিভাবে করা যায়, সেটা কোথায় টেক্সট এরিয়া দিয়ে, টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করে। দেখেন টেক্সট, সরি এটা মিস্টেক হয়েছে, হ্যাঁ টেক্সট এরিয়া এটা। তো এখন আমরা এটা সেভ করি, এখন রান, মানে প্র্যাকটিক্যালি দেখে দেন তারপরে ডিসক্রাইব করলে মনে হয় বেটার হয়। খেয়াল করুন এরকম একটা বক্স আসবে, এটা আপনি এদিকে এদিকে টানতে পারবেন, হরাইজন্টাল ভার্টিক্যাল দিয়ে বড় করতে পারবেন। তো এর আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায়, কলাম রো এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। খেয়াল করুন এখানে আমি যারা নেম ইউজ করতে পারবো, আইডি ইউজ করতে পারবো, আইডি বেসিক্যালি আমি ইউজ করবো আইডেন্টিফিকেশনের জন্য, এবং পরবর্তীতে সেটা আমরা সিএসএসে কল করবো, কল করে সেখানে কাজ করবো, অথবা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে কল করবো। এবং রো, রো এবং কলামের এই বিষয়টা আপনাদের একটু বলি আমি এখানে। আমরা সাইটটা দেখে আসি, এটা অর্থাৎ এইটা এখান থেকে লম্বালম্বি যদি যায় তাহলে সেটা হবে হচ্ছে আপনার রো, এবং এই যে আড়াআড়িটা এটা হচ্ছে কলাম। তো এটাই কয়টা অর্থ লিখতে পারবে সর্বোচ্চ, এখান থেকে পর্যন্ত আমি এখানে সিলেক্ট করে দিতে পারি, সে টোটাল 30টা কলাম পাবে এবং সর্বোচ্চ সে 10টা রো পাবে, এর বেশি সে নিচে নিচে চলে আসবে। তো এইটা আমরা সিলেক্ট করব, যখন আমরা লাইফে কাজ করব তখন এই বিষয়ে আরও ডিটেলস আলোচনা করবো। বেসিক লেভেলে জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম এখানে, অর্থাৎ এই যদি বেশি অর্ড লেখে তারপরে নিচে চলে আসবে। তো এটা আমরা যখন ফর্ম করব, টোটাল একটা ফর্ম আমরা ডেভেলপ করবো, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দুইটা ট্যাগ, দুইটাই ইম্পর্ট্যান্ট ট্যাগ, দেন আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই দুইটা ব্রেক দিয়ে নিচে চলে আসি তাহলে বেটার হবে। আর দুইটা হচ্ছে আমরা যখন বিভিন্ন গণিতের সূত্র দেখি, বেসিক্যালি বীজগণিতের ক্ষেত্রে, তখন আমরা ওখানে খেয়াল করছি যে a² + b² এরকম সূত্র থাকে, তো সেটা আপনি কীভাবে লিখতে পারবেন, এমন থাকে a² + b², কিন্তু এটা আসলে স্কোয়ার হয়নি, তো এটাকে আপনি কীভাবে স্কোয়ারে রূপান্তর করবেন। তো এটা করার জন্য অবশ্যই ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে সুপার স্ক্রাইব, যেটাকে SUP দিয়ে প্রকাশ করা হয়, SUP সুপার স্ক্রাইব এই ট্যাগটা। এটা একটা এন্ডিং ট্যাগ, আমরা জানি কীভাবে বিগিনিং এবং এন্ডিং ট্যাগ লিখতে হয়, অর্থাৎ এমটিনা ট্যাগটা একটা এন্ডিং ট্যাগ আছে। তো এটার ভিতরে যেটা লিখবেন ওই লেখাটা উপরে শো করবে। তো আমরা দেখে সব থেকে গুড হয়ে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল দেখবো এবং সেটা তারপরে ডিসক্রাইব করবো।
খেয়াল করুন এটা উপরে দুইটা উপরে দেখাচ্ছে জাস্ট লাইক এ স্কয়ার, বাট বিটা কিন্তু সেরকম দেখাচ্ছে না কারণ আমরা বিটা আসলে ওইভাবে লিখি নাই। তো এটা হচ্ছে সুপার স্কয়ারের কাজ, কীভাবে আপনি এরকম গাণিতিক সূত্র তৈরি করবেন। আর একটা আছে, যারা সায়েন্সে পড়েন তারা হয়তো বা জানেন যে বিভিন্ন সংকেত রসায়ন এটা আমরা লিখে থাকি, কেমিস্ট্রি আর কি যেটাকে বলে, তো সেখানে থাকে বিভিন্ন সংকেত। তো সংকেতের এই সুপারে অর্থাৎ উপর থাকে না, এটা নিচে থাকে, ওটাকে বলে সাবস্ক্রাইব। তো সেটা করার জন্য সেম একটা পানির সংকেত দেখলাম, এইচ টু আমরা জানি পানির সংকেত। তো এইচ টু লেখার পরে এটা আমি চাচ্ছি এটা নিচে দেখাবে, সেটা করার জন্য একটা ট্যাগ ইউজ করতে হয় সাবস্ক্রাইব। তো ওটার আপনার ট্যাগ নামটা হচ্ছে এস ইউ বি, এটা একটি এন্ডিং ট্যাগ আছে। তো দুইটাকে নিচে দেখাতে চাচ্ছি, এটার ভিতরে আমি ঢুকিয়ে দেবো এস ইউ বি। ও এটাতে একটা এন্ডিং ট্যাগ এন করতে হবে, এখন সেভ করে আমি যদি সাইটটা রিফ্রেশ বা রান করি, খেয়াল করুন এইচ টু ও, এটা ক্যাপিটাল লেটার দিলে একটু ইজি বোঝা যায়, আমি এটাকে ক্যাপিটাল লেটারে দিচ্ছি বা ইজি বুঝতে পারেন এই জন্য। দেন সেভ, খেয়াল করুন এইচ টু ও পানির সংকেত। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা দুইটা তিনটা চারটা ট্যাগ শিখলাম আমরা, তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে তার আগে আমরা লাইভে দেখে আসি, আমি সবসময় লাইভটাই বেশি প্রিফেয়ার করি কারণ আপনি এটা আসলে কী কাজ করবেন সেটাই যদি না জানেন। এখানে খেয়াল করুন বার্থডে, এখানে যখন আপনি ক্লিক করতেছেন অপশন শো করতেছে, এটা যখন ক্লিক করতেছেন অপশন শো করতেছে, এটা ক্লিক করতেছেন অপশন শো করতেছে ড্রপডাউন আকারে। তো এটা আপনি কীভাবে তৈরি করতে পারবেন, চলুন আমরা ছোট্ট পাঁচটা একটা ড্রপডাউন এরকম লিস্ট তৈরি করি ডে দিয়ে। সেটা করার জন্য আপনাকে ফার্স্ট দুইটা ট্যাগ ইউজ করতে হবে প্যারেন্ট চাইল্ড আকারে। তো একটা ইউজ করতে হবে সিলেক্ট, সিলেক্ট এইটা একটা ইউজ করবো আমরা, এখানে নেম আইডি আমরা ইউজ করব। সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন নামে আরেকটা ট্যাগ ইউজ করব। এই জিনিসগুলো মনে রাখবেন যে কোন ট্যাগটা কোন ট্যাগের ভিতরে আমরা ইউজ করতেছি। অপশন নামে একটা ট্যাগ ইউজ করে এখানে ভ্যালু দিয়ে দিতে পারি আমরা, এটা একটা অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু বসবে। তো আমি দিলাম সে ওয়ান, এখানেও দিলাম ওয়ান। তো এটা কপি করে এটা ভিতরে আমি লিখলাম টু, এখানেও টু। আমি এটা মানে যাতে বিগ না হয় ভিডিওটা, একটু বড় না হয়, সেই জন্য একটু শর্টকাট ওয়েতে করার চেষ্টা করছি। এখানে আমরা লিখলাম থ্রি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হোক যে হ্যাঁ ওরকম আমরা তৈরি করতে পারবো, লেখাটা পরিবর্তন হতে পারে কোনো ব্যাপার না, বাট কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা যে এখানে এই ট্যাগটা আসলে কীভাবে ইউজ করা হয় এবং কীভাবে এরকম ড্রপডাউন মেনু তৈরি করতে পারবো, জাস্ট সেটাই আমি বেসিক্যালি এখানে দেখানোর চেষ্টা করতেছি। দেন সেভ, এখন যদি পেজটা আপনি রিফ্রেশ করেন, এটা আমাদের পেজ, খেয়াল করুন এখানে ওয়ান, এটাই যে অ্যারো কিটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, জাস্ট দেখেন কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এটা যখন আমি ক্লিয়ার ক্লিক করতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তো এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো আমরা, কোনটা এখানে লিখে দিব স্টাইলগুলা সেটা পরবর্তীতে আমরা অবশ্যই করবো কীভাবে স্টাইলগুলো করা যায়। জাস্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার যে হ্যাঁ আমরা এটা তৈরি করতে পারি। সিলেক্ট এমআইডি এটা না দিলেও সমস্যা নাই, এখন তুলে দিলাম, সেভ করি। বেসিক আমরা বেসিক শিখি, দেন যখন আমরা অ্যাডভান্স লেভেলে করবো তখন এগুলা আমি চাচ্ছি কেন না পাঁচশো করবে, তো এখানে অ্যাক্টিভলি ডিফল্টভাবে পাঁচশো করবে, আমি চাচ্ছি এখানে অন্য কোনো লেখা শো করবে, তো সেটা করা যাবে। জাস্ট কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে যে এরকম ড্রপডাউন আমরা তৈরি করতে পারি। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেন যখন পরবর্তী আমরা ফর্মটা টোটালি ডিজাইন করবো তখন এটা আরও ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে। তো অবশ্যই যে এই বিষয়গুলো আলোচনা করলাম এগুলা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ভুল হয়ে যায়। একটা ইজি বিষয় আপনি যদি প্র্যাকটিস না করেন অবশ্যই ভুল হবে, কারণ কম্পিউটার রিলেটেড কাজ এমন, আপনি যখন আমার টিউটোরিয়াল দেখছেন মনে হচ্ছে খুব ইজি এটা আমি করতে পারি, বাট আপনি যদি প্র্যাকটিস না করেন ঠিক এই কনসেপ্টে নিজেকে যদি সন্তুষ্ট রাখেন হ্যাঁ না এটা ইজি ব্যাপার, প্র্যাকটিস করলেন না তখনই কিন্তু আপনি পস্তাবেন। তো আপনারা শিখতে পারলে আমরা সার্থক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার সুন্দর মতামতটি জানাবেন, অসুন্দর মতামত আপনি জানাইতে পারেন, কোনো কোয়ারি থাকলে সেটা বলতে পারেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।